মেশিন লার্নিং নিয়ে তো গল্পের শেষ নেই, তবে মেশিন লার্নিং ব্যাপারটা কি সেটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আসলে মেশিন লার্নিং হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তার একটা সাবসেট। আমরা যদি এইভাবে বলি যে মেশিন লার্নিং এটা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা সাবসেট, যেটা কিছুটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করে, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করে একটা যন্ত্র অথবা একটা সিস্টেম অথবা একটা কম্পিউটার সেটা তার লার্নিং, এক নম্বর হচ্ছে কি তার লার্নিং, আর দুই নম্বর হচ্ছে কি তাকে কোনো এক্সপ্লিসিটলি প্রোগ্রামিং যাতে না করতে হয় সেটা হচ্ছে কি মেশিন লার্নিং। মানে একটা যন্ত্র যখন একটা যন্ত্র শিখছে তখন কিন্তু সে শিখছে বেসড অন দ্য ডেটা। আমরা যেমন মানুষ যেমন আমরা শিখি, আমরা কীভাবে শিখি, বিকজ আমাদের অভিজ্ঞতায় আমরা শিখি। আমরা যখন ক্লাস ওয়ানে পড়ি, আমরা যখন ক্লাস টেনে পড়ি, তার মানে হচ্ছে কি আমাদের অভিজ্ঞতা আমরা কিন্তু জড়ো করছি, আমরা অভিজ্ঞতা জড়ো করছি বলেই কিন্তু আমরা শিখছি। কিন্তু একটা যন্ত্র বা একটা সিস্টেম যেটাকে আমরা বলছি ইন্টেলিজেন্স সিস্টেম, একটা যন্ত্র যখন শেখে তার শেখার মূল পারপাস কি, যাতে সে সিদ্ধান্ত নিতে পারে। মানুষের শেখা এবং যন্ত্রের শেখার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, মানুষের শেখা এবং যন্ত্রের শেখা একই রকম, এখানে কোনো ধরনের গ্যাপ নেই। ব্যাপারটা হচ্ছে যে মানুষ শেখে অভিজ্ঞতা থেকে আর যন্ত্র শেখে ডেটা থেকে। আমরাও কিন্তু আমাদের অভিজ্ঞতাকে বলি ডেটা, বিকজ দিন শেষে এই ডেটা হচ্ছে কি একটা জায়গায় যেখানে আসলে আমরা আমাদের মাথায় রাখি, মাথার নিউরনের মধ্যে যেভাবে আমরা ডেটা রাখি, আমাদের মাথা যেভাবে হার্ড ডিস্ক, কম্পিউটারের জন্যও কিন্তু বা একটা ইন্টেলিজেন্স সিস্টেমের জন্য তার হার্ড ডিস্ক হচ্ছে গিয়ে তার ডেটা। সো একই জিনিস, মানুষ আর কম্পিউটারের মধ্যে বা একটা ইন্টেলিজেন্স সিস্টেমের মধ্যে কোনো পার্থক্য নেই। পয়েন্ট হচ্ছে যে আমরা আসলে কেন অভিজ্ঞতা নেই সিদ্ধান্ত নিতে। আমরা একটা সিদ্ধান্ত, ধরা যাক আমি এখান থেকে বসুন্ধরা যাব, আমি যদি আগে বসুন্ধরা না যাই তাহলে কিন্তু আমার জন্য এটার ব্যাপারে কোনো ডেটা নেই। তার মানে হচ্ছে কি আমি কারো কাছ থেকে জানবো যে বসুন্ধরা যেতে আমার কী অভিজ্ঞতা লাগবে, তার মানে হচ্ছে কি আমি আরেকজনের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারি। অথবা আমি যদি নিজে একবার যদি বসুন্ধরা যাই, নেক্সট টাইম কিন্তু আমি ওইখানে যাওয়ার ব্যাপারটা আরও ভালোভাবে বুঝবো। আমি যদি এখান থেকে বসুন্ধরা যদি 10 বার যাই তাহলে আই উইল গ্যাদার মোর এক্সপিরিয়েন্স, মোর ডেটা, সো দ্যাট আই ক্যান ক্লোজ দ্য টাইম। বিকজ দিন শেষে আমার এখান থেকে বসুন্ধরা যাওয়ার জন্য যেটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট রুট, যেটা কনভিনিয়েন্ট রুট, যেটাতে যেতে আমার সবচেয়ে কম খরচ লাগে, সেটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। এবং সেই এক্সপিরিয়েন্স ওভার টাইম কিন্তু অ্যাকিউরেসি বাড়ায়, এবং মেশিন লার্নিংয়ে কিন্তু অ্যাকিউরেসি এই ব্যাপারটাই কিন্তু কাজ করে। তো আমরা যেটাকে বলি যে আমরা সিদ্ধান্ত নিতে চাই, আমরা যেভাবে এখান থেকে বসুন্ধরা যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে না বাম দিকে যেতে হবে, কোন রাস্তায় যেতে হবে, কোন রাস্তায় গেলে সহজ হবে, এগুলো কিন্তু প্রতিটা পদে পদে সিদ্ধান্ত। তার মানে আমার একই গাড়ি, একটা সেলফ ড্রাইভিং কার যদি আমার এখান থেকে বসুন্ধরা যেতে চায় তাকেও কিন্তু প্রতিটা পদে পদে সিদ্ধান্ত নিতে হবে। দ্যাট ইজ মেশিন লার্নিং। মানে আমরা যে কোনো জায়গায় আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য যদি আমার এক্সপ্লিসিটলি প্রোগ্রামিং না লাগে, তার মানে হচ্ছে সেটা মেশিন লার্নিং। মানে আমি এখান থেকে আমার মেশিনকে বলে দিলাম তুমি বসুন্ধরা যাও, তাকে যদি আমাকে সেই রোবটের মতো যে এখান থেকে 10 ফিট যাও, 10 ফিট যে আবার ওখানে ডানে ঘুরবা, ডানে যাওয়ার পর আবার ওখানে 20 ফিট যাওয়া, 20 ফিট যাওয়ার পর আবার 30 ডিগ্রি ঘুরবা, 30 ডিগ্রি ঘুরার পর আবার বাঁয়ে যাবে, আবার ওখানে 32 ডিগ্রি ঘুরবা, আবার এখান থেকে 45 ডিগ্রি ঘুরবা, তারপর হচ্ছে গিয়ে ডানে যাবা, তারপরে বাঁয়ে যাবা, এভাবে এক্সপ্লিসিটলি প্রোগ্রামিং যদি না করি, তার থেকে মেশিন লার্নিং যদি বুঝতে পারে যে এখান থেকে আমাকে বসুন্ধরা যেতে হলে দ্য থিং আই নিড টু আন্ডারস্ট্যান্ড যে দূরত্ব কমতে হবে, সো সে একবার ডানে যাবে, একবার বাঁয়ে যাবে, একবার এদিকে যাবে, সেদিকে যাবে, কিন্তু সে তার ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা তাকে কাজ করতে হবে, সে হচ্ছে তার দূরত্ব কমতে হবে, সেভাবে কিন্তু সে যাবে। তো এই জন্য বলছি যে মেশিন লার্নিং একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা অ্যাপ্লিকেশন, যেটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করে যাতে সে নিজে শেখে এবং তার পাশাপাশি সিদ্ধান্ত নিতে পারে, যেখানে তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বা এই লার্নিংটা হওয়ার জন্য কোনো ধরনের এক্সপ্লিসিটলি প্রোগ্রামিং করে দিতে হয় না।
আজকে এই পর্যন্তই। থাকছেন তো সামনে।